নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একটা স্ন্যাক্স। তো আমি যা করছি দেখুন, এই যে আলু নিয়েছি আমি, এখানে দুটো আলু নিয়েছি, এই যে বড় দিকটা আছে গ্রেটারের ওই দিক দিয়ে আমি আলুটাকে ছুলে নেব। দুটো আলুই আমি ছুলে নেব। আলুটা ছুলে নিয়েছি, আলুটা একবার আমি ধুয়ে নেব। আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। দুটো কাঁচা লঙ্কা কুচিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব বেসন, চালের গুঁড়ি দিয়ে দেব 1 চামচ মতো, একটা পাউরুটি নিয়েছি কুচিয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, মাখব এটাকে। এখানে আমি জল এখনো পর্যন্ত ইউজ করিনি, যদি আপনাদের জল লাগে তাহলে দিতে পারেন। আলু আছে তো, আবার আলুটাকে ধোয়াও হয়েছে, সেই কারণে জলটা লাগে না। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব, এটা আমি আজকে সর্ষের তেলে ভাজবো, টেস্টি হবে। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পকোড়া আমি এর মধ্যে ছেড়ে দেব। একদম ছোট ছোট করে করবেন, গোল গোল করে, বা যেরকম আপনাদের ইচ্ছা হবে আপনারা সেরকমই করবেন। গ্যাসটা একটু কম রাখবেন, কারণ আলুটা কাঁচা আর তাছাড়া ভেতরটা নইলে ভাজা হবে না। ছোট ছোট করে করছি, সব কটাই ভরে যাবে। উল্টে দেব, এক পিট লাল হয়ে গেছে, অন্য পিটটা উল্টে দেব। বন্ধুরা, কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে, মানে জানার ইচ্ছা থাকলে যে রান্নাটা কীভাবে হয় রেসিপিটা,
তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই রান্নাটা আপনাদের দেখাবো যেটা আমি জানি। তো বন্ধুরা, পকোড়াটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব, গ্যাসটা অফ করে দিলাম। সন্ধেবেলা চায়ের সঙ্গে এই পকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সন্ধেবেলা আমাদের চায়ের সাথে কিছু না কিছু লাগে, তো সত্যি এই পকোড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চায়ের সঙ্গে এরকম ধোঁয়া ওঠা চা, ধোঁয়াটা উঠছে বুঝতে পারছেন, গরম গরম পকোড়া। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রোজ কিচেন, আর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।